তথা আমার সবচেয়ে বড় সাপোর্টার, আমি ওর চিয়ার লিডার। পরিচালক তথাগতর জন্মদিনে নিজেদের সম্পর্কের নাম ঘোষণা করলেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক। তথাগত মুখোপাধ্যায় এবং বিবৃতি চট্টোপাধ্যায়ের সম্পর্ককে ঘিরে চলছে বিস্তর জলঘোলা। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া, দেবলীনা দত্তর সঙ্গে ঘর ভাঙা, বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, এই সব কিছু নিয়ে সারাক্ষণই চর্চায় থাকেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। এই মুহূর্তে জোর গুঞ্জন, ফের নাকি এক হয়েছেন তথাগত বিবৃতি। যদিও অতীতে এই বিষয়ে মুখে কুলু পেটেছিলেন তথাগত এবং বিবৃতি দুজনেই, তবে তথাগতর জন্মদিনে পরিচালকের সঙ্গে তার সম্পর্কের রসায়ন ঠিক কোথায় জানালেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। 15ই মে ছিল তথাগতর জন্মদিন। পরিচালকের জন্মদিনের ঠিক রাত 12টায় নিজের সমাজ মাধ্যমের পাতায় তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। খানিকটা খুনসুটিতে ভরা ইমোজি দিয়ে বিবৃতি লিখেছিলেন, শুভ জন্মদিন পরিচালক। তাদের সম্পর্ক প্রসঙ্গে বিবৃতি বলেন, আসলে তথাগত আমার জীবনের সব থেকে বড় সাপোর্টার, আমি কোনো ভুল করলেও আমার সঙ্গে থাকবে ও, আমি হলাম ওর চিয়ার লিডার, যার হাতে দুটো পমপম রয়েছে। মাস কয়েক আগে তথাগতর সঙ্গে সম্পর্কের ভাঙনের যে খবর শোনা গেছিল সেই বিষয়ে বিবৃতি জানিয়েছেন, সম্পর্কের খবরে যখন কিছু মন্তব্য করিনি তাহলে ব্রেকআপে কেন করব। আমি একটাই কথা বলবো, ওর জীবনে যা ইচ্ছে করার তাই করুক, আমি তাতে বিন্দু মাত্র বিচলিত নই। কিন্তু এই সব কথার মাঝেও কাছের মানুষের জন্মদিনে কি উপহার দিলেন অভিনেত্রী তা বলতে নারাজ বিবৃতি চট্টোপাধ্যায়। যদিও এই সম্পর্ক ভবিষ্যতে ঠিক কোন দিকে মোড় নেবে সেটা সময় বলবে। বিনোদন জগতে নিত্য নতুন খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।